হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ইতালিতে কী কী ধরনের কাজ অ্যাভেলেবেল রয়েছে আর কোন কোন কাজে কীরকম বেতন হয় সেটার উপরে, আর আমি কী কী কাজ করি সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। দেখেন, প্রথমত বলি, ইতালিতে যদি আপনার ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনার কাজের ধরনটা হবে একরকম, আর ইতালিতে যদি আপনার ডকুমেন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার মোস্ট প্রবাবলি আপনার কাজের ধরন হবে একটু ভিন্ন। দেখেন, ইতালিতে সবচাইতে বেশি সংখ্যক মানুষ যেই কাজটা করে সেটা হচ্ছে রেস্টুরেন্ট সেক্টরে সবচাইতে বেশি, তারপরে রয়েছে কিছু ব্যবসায়ী যারা বিভিন্ন ইতালির বিভিন্ন ধরনের কাজগুলো বিজনেসগুলো তারা এখানে করে থাকে। আর আমি কি কাজ করি সেটা আপনাদেরকে বলছি, আমি একটি গাড়ির শোরুমে জব করি। যদিও এরকম সেক্টরে খুব বেশি মানুষ কাজ করে না, হাতে গোনা হয়তো বা আপনি গুনতে পারবেন এরকম টাইপের কিছু মানুষ কাজ করে, আর সবচেয়ে বেশি পরিমাণ সংখ্যক মানুষ জব করছে রেস্টুরেন্ট সেক্টরে। কেউ হয়তো বা রেস্টুরেন্টের শেফ, কেউ হয়তো বা অ্যাসিস্ট্যান্ট শেফ, কেউ হয়তো বা আপনার প্লেট ওয়াশের কাজ করছে এরকম বিভিন্ন, আবার কেউ হয়তো বা ওয়েটারের কাজ করছে, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে রেস্টুরেন্টে মানুষ কাজ করে এবং এটা সবচেয়ে জনপ্রিয় এবং মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় এই রেস্টুরেন্টের জব থেকে। রেস্টুরেন্টের জবের ভিতরে ধরেন প্রত্যেকটারই এক একটা ক্লাস আছে। আপনি যদি, আমি নিচে থেকে শুরু করি, সেক্ষেত্রে ধরেন আপনার যদি প্লেট ওয়াশের স্যালারিটা আপনার মোটামুটি হয়ে থাকে ধরেন বেসিক 1000 টাকা থেকে শুরু করে আপনি 1200-1300 টাকা 1400 টাকাও হয়তো অনেকে পেয়ে থাকে, বাট সেটা খুব রেয়ার কেস, বাট 1300 টাকা পর্যন্ত, 1300 ইউরো আর কি, 1300 ইউরো পর্যন্ত সেটার স্যালারি তারা পেয়ে থাকে। এই প্লেট ওয়াশের যে কাজগুলো এটা একটু হার্ড, হার্ড বলতে কি আপনাকে পরিশ্রম করতে হয় এটা বেশি। আর এটার আপার যেই কাজটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শেফ, ইতালিয়ান ভাষায় যেটাকে বলে আপনার আয়তোকোকো। তো আয়তোকোকোর স্যালারিটা আরেকটু আপার, তারা হয়তো বা ধরেন আপনার 1300 থেকে হয়তো বা তাদের বেসিক স্যালারিটা শুরু হয়, 1300 থেকে অনেকে 1300-1400-1500 এরকম পেয়ে থাকে, অনেকে এরকম বেশি পেয়ে থাকে, বাট এটা হচ্ছে অ্যাভারেজ এবং এটাই ম্যাক্সিমাম মানুষের স্যালারি হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট শেফে। আর শেফ বা ইতালিয়ান ভাষায় যেটাকে বলা হয় আপনার কোকো, এই শেফের বেতন আপনার যদি ভালো একটি রেস্টুরেন্টে কেউ একজন শেফ হইতে পারে তার কিন্তু স্যালারি মোটামুটি আপনার 1800-2000 টাকার মতন তাদের স্যালারি হয়ে থাকে যদি সেই মানুষটা ভালো একটা রেস্টুরেন্টের শেফ হয়ে থাকে। এখন অনেকে ধরেন বিভিন্ন ইতালির বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো আছে, সেই সকল জায়গায় এক একজন শেফের কিন্তু অনেক ডিমান্ড এবং 1800-2000 থেকে তাদের বেসিক স্যালারি শুরু হয়, এরা দেখা গেলো 2200-2500 ইউরো পর্যন্ত তারা মাসে ইনকাম করে, যেটা বাংলাটাকে কনভার্ট করলে হয়তো আপনি 2 লাখ 2.5 লাখ 2.5 লক্ষ টাকার মতন তাদের একজন শেফের যদি আপনি নিট স্যালারি ধরেন সেটা মিনিমাম 1600 থেকে শুরু হয়, 1800-2000 টাকা অ্যাভারেজ থাকে। আর অনেকে আছে ভালো অবস্থায় আছে, তারা হয়তো বা 2 লাখ 2.5 লাখ টাকার মতন তারা বেতন পেয়ে থাকে। ধরেন আরও কিছু সেক্টর আছে, সেক্টরগুলো কীরকম, যেমন ধরেন আপনার জাহাজ নির্মাণ শিল্প। হ্যাঁ, জাহাজ নির্মাণ শিল্পে আপনার স্যালারি অনেক অনেক স্যালারি, সেই ক্ষেত্রে আপনার হাতের কাজ জানা থাকতে হয়। আর ওই কাজগুলো পেতে গেলে অ্যাকচুয়ালি কি আপনাকে কোনো একটা লিঙ্কের মাধ্যমে যেতে হবে, ওইখানে সবাই আসলে আসলো জব খুঁজলো সেটা হয় না। ধরেন কারো ভাই ব্রাদার ওইখানে আছে, কারো বন্ধু বান্ধব ওইখানে আছে, বিভিন্ন একটা লিঙ্ক আপের মাধ্যমে ওখানে তারা কাজ ম্যানেজ করে এবং তারা কাজ করে। ওই ক্ষেত্রে আপনার স্যালারি আপনার 1400-1500 থেকে ওইখানে স্যালারি শুরু হয় স্টার্টিং, সেটা 1800-2000-2200 টাকা 2500 টাকা পর্যন্ত তারা ইনকাম করে। এটা হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প, যেটা হাইলি ডিমান্ডেবল এবং অনেকগুলো বেনিফিট এখানে কাজ করলে সবাই পেয়ে থাকে। যেমন ইতালিতে আপনি যখন একটি কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মাসিক ইনকামের পরও আপনাকে বিভিন্ন ধরনের বোনাস ভাতা এগুলো সরকার দিয়ে থাকে। এটা রেস্টুরেন্ট সেক্টর আছে, সব সেক্টর আছে, যেখানে আপনি কাজ করবেন সেখানে আপনি এটা পাবেন। কিন্তু জাহাজ নির্মাণ শিল্প বা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করাটাও কিন্তু অনেকটা জাহাজ নির্মাণ শিল্পের মতন, এখানে কাজ পাওয়াটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটু লিঙ্ক আপের মাধ্যমে আপনার কাজগুলো পেতে হয়, স্যালারি কিন্তু হচ্ছে বেশ ভালো,
আপনার 1300-1400 থেকে তাদের স্টার্টিং থাকে। পরবর্তীতে এটা দেখা যাচ্ছে যে আপনার যখন আপনার যত কাজের স্কিল বাড়বে তত আপনার স্যালারি বাড়বে। আপনি যদি 1300-1400 থেকে স্টার্টিংয়ে শুরু করেন, 1-2 বছর যাওয়ার পর সেটা হয়তো বা 1600-1800 টাকা চলে আসে। যত সময় যাবে, যত কাজ শিখবেন, তত আপনার ডিমান্ড বাড়বে। তো এই হচ্ছে ধরেন তিনটা সেক্টর যাচ্ছে। এরপরে ধরেন যদি আমি ব্যবসায়ীদের কথা বলি, ইতালিতে বিজনেসের উপরে আসলে বড় কিছু নাই। আপনি একটা বিজনেস শুরু করবেন, সেই বিজনেস যদি আপনি নিজে চালাইতে পারেন, নিজে করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা গেলো মাসে আপনার প্রফিট 2-3 হাজার টাকা আপনার বেতন বাদ দিয়ে আপনার প্রফিট থাকবে যদি আপনি বিজনেস করতে পারেন। ইতালিতে সবচেয়ে বেশি বিজনেস যে মানুষগুলো করে সেটা হচ্ছে অ্যালিমেন্টারি বিজনেস। অ্যালিমেন্টারি হচ্ছে আপনি সহজ বাংলায় বললে আমাদের দেশে যেরকম মুদি দোকানগুলো আছে, ভ্যারাইটিস মালগুলো তারা বিক্রি করে, ইতালিতেও সেরকম অ্যালিমেন্টারির ভিতরে আপনার খাবার দাবার থেকে শুরু করে আপনার ফ্রুটস সব কিছুই তারা সেল করতে পারে। তো এই জিনিসটাই কিন্তু ইতালিতে সবচেয়ে বেশি বাংলাদেশি মোটামুটি করে থাকে। বড় বড় ফ্যাক্টরিও কিন্তু বর্তমানে বাংলাদেশিদের দখলে রয়েছে। যেমন নাপোলি অঞ্চলে কিন্তু অনেকগুলা গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে, সেখানে তারা যথেষ্ট পরিমাণ ভালো আছে। ওইখানে হয়তো বা দেখা যাচ্ছে আপনার বাঙালি হিসাবে কাজ করবেন, বাঙালি মালিকের আন্ডারে কাজ করবেন, তবুও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি 5-6 টাকা করে ঘন্টায় স্টার্টিংয়ে পাবেন। আপনি যদি 10 ঘন্টা কাজ করেন তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বেতন আসতেছে প্রায় 1200-1250 টাকার মতন আপনার মাসিক আপনি স্যালারি পাচ্ছেন। আর এরকমভাবেই দেখা যাচ্ছে যে মানে বাঙালিদের আন্ডারে একটু কাজ করলে কি আপনার স্যালারিটা কিছুটা কম আসবে, কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে কাজগুলো করতে পারবেন। আর যদি সেটা কোনো ইতালিয়ান কোম্পানির মাধ্যমে কাজ করতে পারেন সেটার ভ্যালুটা আরও বেশি বাড়বে। এরপরে আরেকটি বিজনেস রয়েছে, সেটি হচ্ছে বাংকার। বাংকার মানে হচ্ছে ধরেন একটি ভাসমান দোকান। আর যদি আপনার ডকুমেন্ট না থাকে ইতালিতে তাহলে এই কাজগুলো আপনার জন্য অনেক বেশি সুইটেবল হবে, কারণ সেক্ষেত্রে পুলিশের যে কন্ট্রোল সেটা অনেকটাই কম থাকে। এবং কন্ট্রোল প্রতিদিন হয়, কিন্তু যখন পুলিশ আসতেছে আপনি দেখতে পাচ্ছেন যে সামনে দোকানগুলো আসছে, আপনার দোকানে যদি কোনো অবৈধ লোকজন থাকে যাদের বৈধ ডকুমেন্ট নেই তখন তারা একটু আশেপাশে চলে যায়, কারণ ওখানে একটা মেলার মতন থাকে, অনেকগুলো দোকান একসাথে বসে, আর আশেপাশের কাস্টমাররা ওই দোকান থেকেই দেখা গেলো এই মাল টাল যা আছে পণ্য আছে এগুলো তারা কিনে। সেই ক্ষেত্রে দেখা গেলো যারা অবৈধ আছে তাদের জন্য একটি বিশাল একটি অপরচুনিটি থাকে এখানে কাজ করার। আর এখানে ম্যাক্সিমাম দোকান বর্তমানে বাংলাদেশিদের দখলেই। এখন বলি যে আমি কী কাজ করি। আমি একটি গাড়ির শোরুমে কাজ করি, যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমরা এগুলো সেল করি, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এখানে। তা বেসিক্যালি আমার কাজগুলো হচ্ছে এই গাড়িগুলো যখন আসে এই গাড়িগুলোকে রেডি করা, দেন যদি কোনো অ্যাক্সিডেন্ট করা থাকে সেই জায়গাগুলো যদি আমার পক্ষে সম্ভব হয় এটাকে মেরামত করা তাহলে আমি করি, না হলে এটাকে ধরেন আরও যে স্পেশাল কিছু ক্যাটাগরির অফিস আছে বা গ্যারেজ আছে সেখানে আমরা পাঠাই দিই, এটা ওখান থেকে ঠিকঠাক করে নিয়ে আসে, দেন আমরা এটাকে সেল করি। মানে একটা গাড়ি আসার পরে সেটাকে বিক্রির উপযোগী করার জন্য যা যা কাজ আছে তা সবই মোটামুটি আমার করতে হয়। তো দেখেন, আমি আবারও বলি, ইতালিতে কাজ করতে গেলে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিষয়টা তা না, কিন্তু এখানে ভাষাটা খুব জরুরি। আমি এখানে প্রায় 6-7 বছর ধরে কাজ করি। আমি যখন 2016 সালে এখানে কাজ শুরু করি, আপনি বিশ্বাস করেন আমার এখানে বিন্দুমাত্র কোনো কাজের অভিজ্ঞতা ছিল না, বিন্দুমাত্র না, কিন্তু আমি টুকটাক ভাষা পারতাম। এমন না যে আমি ধরেন ইতালিয়ান ভাষার উপরে PhD করছি, সেটাও না, 4 দোকানের ভাষা বলতে পারেন, হাই হ্যালো কেমন আছি, খাওয়া দাওয়া করছি, ভালো আছি, এই টুকটাক জিনিস। কাজ করতে করতে এখন ধরেন আমার কাজের একটা অভিজ্ঞতা হয়েছে। এর জন্য আপনারা যারাই ইতালিতে আছেন বা আসবেন সবাই ভাষার দিকে একটু গুরুত্ব দিবেন, কারণ এখানে ভাষা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটি শক্তি, দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স। তো এখানে মোটামুটি আপনার স্যালারি হয় ধরেন 1200 থেকে শুরু করে, আপনার বিভিন্ন অভিজ্ঞতার উপরে আসলে এই স্যালারির স্কিলটা আস্তে আস্তে বাড়ে। আর আমি আমার কাজের পাশাপাশি একটি রেস্টুরেন্টে জব করি, পার্ট টাইম জব, কারণ আমার পক্ষে ফুল টাইম জব করা সম্ভব না, কারণ আমি এক জায়গায় ফুল টাইম জব করি। তো আমার কাজ থাকে 9:00 থেকে শুরু করে 6:00 পর্যন্ত, দেন আমি 7:00 থেকে এখানে রেস্টুরেন্টে জব করি।
এখানে আমি বারিস্তার কাজ করি। বারিস্তা মানে হচ্ছে যে আমরা যখন কোনো বারে যাই, কফি, কাপুচিনো, আমরা যে খাবারগুলো খেয়ে থাকি অ্যাকচুয়ালি বারে, আমারও এখানে কাস্টমারের জন্য সেই কাজগুলোই করতে হয়। এটি একটি কাফে আমেরিকানো। আমেরিকানরা কফির ভিতরে গরম জল দিয়ে তারা আসলে এই কফিটা খায়। এটার নাম হচ্ছে কাফে আমেরিকানো। আর এই কিছু বিয়ার টিয়ার করতে হয়, এই টুকটাক কাজ। পাশাপাশি দেখা যাচ্ছে খাবার দাবারের পরে যখন মিষ্টি জাতীয় সুইট জাতীয় খাবারগুলো আছে সেগুলো আমাকে রেডি করতে হয়। এই রেস্টুরেন্টের টুকটাক কাজ। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাই হাতের কাজে দক্ষ হতে চেষ্টা করবেন, ভাষাটা ভালো করে শিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।